মানুষের চাহিদার কোনো শেষ নাই, লোভের কোনো শেষ নাই। একশো টাকা পাইলে মনে মনে চিন্তা করে আরো যদি একশো টাকা পাইতাম, পাঁচশো টাকা পাইলে আর একটা নোট পাইলে খুব ভালো হইতো। কিছু টাকা হাতে পাইছে আমার ভাই, বলতেছে এটা কি একজনে দিছেন না সবাই মিলা দিছে? হেলাই হেলাই কার্য নষ্ট রে, টাকা পয়সা দিয়া ভাই আর কি করবো, আল্লাহ তোমাকে অনেক দিছে। এই বয়সে এত টাকা কোনো শিল্পী কামাইছে কিনা এই বয়সে এটা আমার জানা নাই। আল্লাহ এই বয়সে তোমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন যতটুকু সুনামের অর্জন তুমি করেছো এটা মালিকের একটা দেওয়া, তাই ভালোবাসা কিন্তু টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। অনেকে আমাকে গান শুনে দুই টাকাও দেয়, আমি মনে করি এটা আমার কাছে দুই কোটি টাকার সমান, কারণ মানুষ কষ্ট করে টাকা উপার্জন করতে যে কত কষ্ট হয় এটা যে কামাই সে বুঝে। আমরা এক রাত্রে গান গাইয়া যে টাকা কামাই অনেক মানুষ আছে সারা বছর কাজ করে ওই টাকা ইনকাম করে না। আবার এরকম মানুষও আছে তারা এক ঘন্টায় অনেক টাকা ইনকাম করে। তাই আল্লাহ পাক রাব্বুল আলামিন এক একজন মানুষকে এক এক রকম ভাবে দুনিয়াতে পাঠাইছে, দুনিয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়েছে। একটা গান করি আগে, রূপ ধরে কেমন করে সায় লীলা বুঝবি খেপা, কেমন করে সায় লীলা বুঝবি খেপা, কেমন করে লীলা যাহ নাই রে সীমা, কোন রূপ ধরে সে মহাত্মা, কোন সময় সে কোন রূপ ধরে কেমন করে ছাই লীলা বুঝবি খেপা, কেমন করে ছাই গেলে গঙ্গার জল কয় গড়েতে গেলে খুব জল কয় ভেদবি চারে, গঙ্গায় গেলে গঙ্গার জল কয় গড়েতে গেলে খুব জল কয় ভেদবি চারে, কেমন করে সা লীলা বুঝবি খেপা।
আপনি করেন রসের চুরি ঘরে ঘরে আপনি ঘোরান আপনি ঘুরি আপনি করেন রসের চুরি ঘরে ঘরে হবের পরে একটি নাম অনন্ত ধারা তুমি আমি হইবে বারা হবের পরে ওরে শিরা সাই কয় শুনে রে ওরে আপনি তাকে কিছু না দিতে পারেন, আপনি বলবেন যে বাবা আমাকে মাফ করে দেন, আমার কাছে কিছু নাই, আমি আপনাকে কিছু দিতে পারবো না, কিন্তু আপনি তাকে তার সাথে যদি খারাপ ব্যবহার করেন সেটা ভালো হবে না, কারণ আপনি নিজেও জানেন না আপনার দরজার সামনে ভিখারির বেশে কে এসে দাঁড়িয়েছে। পরীক্ষা করার জন্য তো কেউ আপনাকে পরীক্ষা করার জন্য তো কেউ আপনার দরজার সামনে ভিখারির বেশে এসে কেউ দাঁড়াতে পারে, তাই কারোর সাথেই কখনো খারাপ ব্যবহার করা যাবে না। আমরা রাস্তাঘাটে কুকুর বিড়াল দেখলে শুধু শুধুই তাদেরকে আঘাত করি, তাদেরকে সরিয়ে দেই, এটা কিন্তু আমাদের উচিত না। রাস্তা দিয়ে একটা কুকুর যাইতেছে, সে তো আমাকে কোনো আঘাত করে নাই, তাহলে আমি কেন তাকে আঘাত করি? এটা কোনো মানুষের ধর্ম হতে পারে না। আপনার মনে রাখতে হবে এই জীবনের আগে আমাদের কেমন একটা জীবন ছিল, আমরাও কিন্তু কুকুর বেড়াল ছিলাম, আমরাও কিন্তু গরু বাছুর ছিলাম, আমরাও কিন্তু এরকম জীবজন্তু ছিলাম, 84 লক্ষ জুনি ভ্রমণ করে তারপরে এই মানব জন্ম পেয়েছি। মানব জন্মের আগে আমাদের এই রকম জন্ম ছিল, তাই কুকুরের সাথে খারাপ ব্যবহার করার দরকার নাই। আরে 3 দিন একটা 3 মাস আপনার বন্ধুকে রাইখে আপনি খাওয়া, 3 মাস আপনার বন্ধু বিপদে পড়ছে, 3 মাস রাইখে আপনার বন্ধুকে খাওয়ান, টাকা পয়সা হলে সে বন্ধু আপনাকে ভুলে যাবে। আর 3 দিন যদি একটা কুকুরকে আপনি খাওয়ান, আপনি দেখবেন আপনার বাড়ির চারপাশে কুকুরটা ঘুরবে, আপনার বাড়ি থেকে কোথাও যাবে না। তাহলে তাদেরও আল্লাহ একটা জীবন দিছে, প্রাণ দিছে, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। লালন সাইজি বলেছেন,
গঙ্গায় গেলে গঙ্গার জল কয়, গর্তে গেলে কূপ জল কয়, ভেদ বিচারে তেমনি সাইয়ের অন্তরূপ জানাই পাত্র অনুসারে। আমরা পুষ্কুরির থেকে পানি এনে বলি এটা পুষ্কুরির পানি, পুকুরের পানি, খালের থেকে পানি এনে বলি এটা খালের পানি, কলের থেকে পানি এনে বলি এটা কলের পানি, সাগরের থেকে পানি আনলে বলি এটা সাগরের পানি। পানি তো বাবা এক, এটা পাত্র অনুসারে এটার নাম। আমাদের মালিক কিন্তু একজন, কেউ বলে গড, কেউ বলে ভগবান, কেউ বলে হরি, কেউ বলে আল্লাহ, কেউ বলে যিশু, এক একজন এক একজন ভাবে ডাকে, কিন্তু মূলত আমাদের সৃষ্টিকর্তা কিন্তু একজন। লালন সাঁইজি তার গানের ভাষায় সেটাই বলেছে, গঙ্গায় গেলে গঙ্গার জল কয়, গড়েতে গেলে কূপ জল কয়, ভেদ বিচারে তেমনি সাঁইয়ের